আসসালামু আলাইকুম ব্রেন্ড, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল। বন্ধুরা, দীর্ঘদিন অপেক্ষার পরে কিন্তু অবশেষে যারা মাল্টাতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাদের জন্য একটি সুখবর নিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনারা জানেন যে গত 30 মে 2022 VFS গ্লোবালের পক্ষ থেকে একটি আপডেট আসে। সে আপডেটে বলা হয় যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশিদের ফাইলপত্র তারা জমা নিবে না। তারপর থেকেই কিন্তু যারা মাল্টা যেতে চান তারা বেশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তারা কীভাবে মাল্টাতে যাবেন অথবা কী নিয়মকানুন আসবে তাদের জন্য। আমরা দীর্ঘদিন একটি গুঞ্জন শুনছিলাম যে এইটা যখন বন্ধ হয়ে গেছিলো তারপর থেকে কিন্তু অনেক মহল থেকে আমরা গুঞ্জন শুনছিলাম যে বাংলাদেশেই হয়তো মাল্টাতে যাওয়ার জন্য যে ফাইলপত্র সেগুলো জমা নিবে। তো সে গুঞ্জনটা এখন আর গুঞ্জন নয়, এখন সত্য হয়ে গেছে। আর আজকের এই ভিডিওটি সেই বিষয়ে যে কবে থেকে বাংলাদেশিরা বাংলাদেশে ফাইল জমা দিতে পারবে সেই বিষয়টা। তো বেশি আমরা গোপন করব না কোনো কথা, সরাসরি আমরা বিস্তারিত চলে যাই যে আগামী আগস্ট মাসের 4 তারিখ অর্থাৎ 4 আগস্ট 2022 থেকে বাংলাদেশেই কিন্তু মাল্টাতে যাওয়ার জন্য যে ফাইলপত্র সেই ফাইলপত্রগুলো জমা নিবে। আর এই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি, আইডেন্টিটি মাল্টাতে কেউ একজন মেইল করেছিল, সেই মেইলের রিপ্লিকেটটা কিন্তু চলে এসছে, হয়তো 2-3 দিন মতো আগে এসছে। আমি ভিডিও দিতে পারিনি আপনাদেরকে কারণ একটু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত আছি। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক যারা বিশেষ করে মাল্টাতে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসাই, কারণ ইউরোপের দ্বার বলা চলে এখন আমাদের বাংলাদেশিদের জন্য মাল্টা। যদিও মাল্টাতে ইউরোপের যেই সেনজেনভুক্ত কান্ট্রি অন্যান্য কান্ট্রির মতো খুব বেশি বেতন না, তারপরেও কিন্তু মাল্টাতে আমাদের বাংলাদেশিদের জন্য মোটামুটি সুযোগ আছে বিধায় কিন্তু আমরা বাংলাদেশিরা মাল্টাতে যাওয়ার জন্য ট্রাই করি। তো যাই হোক, আপনাদের আর হতাশ হওয়ার কারণ নেই, আর তো কিছুদিন হয়তো 1.5-2 মাস অপেক্ষা করলেই মোটামুটি আপনারা বাংলাদেশে ফাইলপত্র জমা দিতে পারবেন। তবে কোথায় জমা দিতে হবে, কী নিয়মকানুন মেনে জমা দিতে হবে সেই বিষয়ে কিন্তু আইডেন্টিটি মালটা এখনও ক্লিয়ার করেনি, অথবা VFS গ্লোবালের পক্ষ থেকেও কিন্তু কোনো আপডেট পাইনি। আমি কিন্তু আজকে আবারও VFS গ্লোবালের ওয়েবসাইটে গেছিলাম, তাদের নোটিশ বোর্ডটা দেখেছি, সর্বশেষ নোটিশ হলো 30 মে 2022 বাংলাদেশিদের জন্য। সেখানে উল্লেখ ছিল যে অনির্দিষ্টকালের জন্য VFS গ্লোবালে বাংলাদেশিদের ফাইল জমা নেবে না। তো যাই হোক, এই মেইলটা হয়তো অনেকেরই উৎসাহ জাগাবে, তবে আগস্ট মাসের 4 তারিখ আসুক, তারপর দেখা যাবে যে মোটামুটি কীভাবে কী নিয়মকানুন মেনে আপনাদেরকে ফাইল জমা দিতে হবে, কীভাবে ভিসা পাবেন। মোটামুটি পর্যায়ক্রমে যেহেতু এই আপডেটটা আমাদের হাতে চলে এসছে, আরও কিছু আপডেট আসবে, সে আপডেটগুলো আসলেই আপনাদের সামনে আমরা ভিডিও আকারে তৈরি করে দেওয়ার চেষ্টা করব। তবে একটা বিষয় আশ্বস্ত হয়ে গেলেন যে আগামী আগস্টের 4 তারিখ থেকে অর্থাৎ 4 আগস্ট 2022 থেকে বাংলাদেশে আপনারা ফাইল জমা দিতে পারবেন যারা মাল্টাতে যেতে চান আর কি। তো যাই হোক, এই ভিডিওটি হয়তো আপনাদের অনেকের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ দেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।